হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ড, দর্শক আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ করুণা কৃপায়। আমি ডক্টর হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করছি বন্ধুরা, নায়ক এবং নায়িকা, নায়ক এবং নায়িকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী মেডিসিন। বন্ধুরা, নায়ক এবং নায়িকা এই কথাটির সঙ্গে আপনার কি সাদৃশ্য আছে? আপনি নায়ক এবং নায়িকা কেন বললেন? বন্ধুরা, আজকে আমি তো আপনাদেরকে প্রমাণ দেখাতে আসছি, আমি নায়ক আর নায়িকাদের মেডিসিন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আপনি বুঝে নিন নায়ক নায়িকাদের মেডিসিন সম্পর্কে। এই নায়ক আর নায়িকা, আপনিও নায়ক, আপনিও নায়িকা, আপনি নায়ক এবং নায়িকার থেকেও আরো সুন্দর এবং শক্তিশালী। তাই বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, হোমিওপ্যাথি মেডিসিন ফসফরাস। এই ফসফরাস মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী মেডিসিন। বন্ধুরা বন্ধুরা, নায়কের ন্যায় চেহারা যে সমস্ত পুরুষ এবং মহিলাদের, অর্থাৎ নায়িকার ন্যায় চেহারা যাদের, তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী মেডিসিন। বন্ধুরা, যে সমস্ত পুরুষ কোনো মহিলাকে দেখতে পায়, অর্থাৎ ফসফরাসের পেশেন্ট দেখে, সে সবার প্রথমে তার প্রেমে হাবুডুবু খেয়ে যায়। বন্ধুরা, একটা পুরুষ যদি একটা মহিলাকে দেখে সে হাবুডুবু খায়, একটা মহিলা যদি একটা পুরুষকে দেখে সেও তাই, সেম প্রসেস, সেও হাবুডুবু খায়। তার কারণ হলো এই ফসফরাসের পেশেন্ট স্ত্রী এবং পুরুষ, মেল অ্যান্ড ফিমেল, এরা এত সুন্দর হয় যে কোনো পুরুষ বা মহিলা একবার দেখা মাত্রই তার প্রেমে পড়তে বাধ্য হয়। বন্ধুরা, এই ফসফরাস মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী। আমরা যে সমস্ত পুরুষ ভাইরা কোন মহিলাকে দেখার পরে তার প্রেমে পড়ব কি দেখে, তার কারণ সে অত্যন্ত সুন্দরী, মহিলাটি অত্যন্ত সুন্দরী। কি ধরনের সুন্দরী? এই পেশেন্টরা বিশেষ করে এদের চুলগুলো না খুবই সুন্দর, নম্র এবং সোনালি কালার, সুন্দর এবং সোনালি কালার। বুড়োগুলো যেন এত সুন্দর যে তুলি দ্বারা একে মেকআপ করানো হয়েছে। বন্ধুরা, এত সুন্দর, কিন্তু মেকআপ করেনি, কিন্তু মেকআপ করা ছাড়াই একে মনে হচ্ছে মেকআপ করেছে। বন্ধুরা, খুবই সুন্দর, সুশ্রী এবং লম্বা পাতলা এই পেশেন্টরা বন্ধুরা খুবই সুন্দর হয়। এদের প্রায় ঠান্ডা লাগার একটা ইতিহাস থাকে, এটা হচ্ছে অ্যান্টিসোরিক এবং অ্যান্টি টিউবারকুলার একটি মেডিসিন। বন্ধুরা, অ্যান্টি টিউবারকুলার মেডিসিনের পেশেন্টরা খুবই সুন্দর হয় এবং খুবই দেখতে শুনতে ভালো হয় এবং কামুক হয়। বন্ধুরা, তাই আজকের যে ফসফরাস মেডিসিনটির পেশেন্ট, যদি সে পুরুষ হয়, তার চুলগুলো এত সুন্দর হয় যে নম্র, এত মুলায়ম যে মনে হয় যেন সে কালার করেছে, কিন্তু সে আদৌ কালার করেনি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী, দেখতে শুনতে খুবই ভালো এবং ঠোঁটগুলো প্রায় তার লাল দেখায়। বন্ধুরা, তার কারণ টিউবারকুলার মায়াজামের পেশেন্টদের ঠোঁট সবই লাল হয়, ফসফরাসের পেশেন্টের ঠোঁটগুলো লাল, চুলগুলো এবং সোনালি কালার, এবং বুড়োগুলো খুবই সুন্দর, লম্বা, একটু খেরি কলকুঞ্জ, প্রায় ঠান্ডা লাগার ইতিহাস থাকে এই পেশেন্টদের। এছাড়া বন্ধুরা, যদি দেখা যায় যে এই নায়ক এবং নায়িকা আপনার চোখে পড়ে, আপনি কিভাবে চিনবেন বা আপনি সেই নায়িক বা নায়িকা যেটা আপনি ফসফরাসের পেশেন্ট কিনা, কিভাবে বুঝবেন? এই ফসফরাসের পেশেন্টদের প্রায় ঠান্ডা লাগার ইতিহাস থাকে, এরা প্রায় ঠান্ডাতে ভোগে, বিশেষ করে শীতের সময় এরা বেশি ভোগে। তার কারণ হলো টিউবারকুলার মায়াজমের পেশেন্টরা শীতকাল আলে তাদের কিভাবে ঠান্ডা লাগে কেউই বুঝতে পারে না, সে নিজেই জানে না সে কিভাবে ঠান্ডায় আকৃষ্ট হয়ে গেল বা আবদ্ধ হয়ে গেল, কিভাবে তার ঠান্ডা লাগলো। টিউবারকুলার মায়াজমের পেশেন্ট অর্থাৎ ফসফরাস, ঠিক সেম প্রসেসে এর ঠান্ডা লেগে যায়। এছাড়া বন্ধুরা, যদি দেখা যায় যে টিউবারকুলার মায়াজম অর্থাৎ ফসফরাসের পেশেন্টদের মাথায় টাক পড়ে, অর্থাৎ সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী। বন্ধুরা, আবার যদি দেখা যায় যে ইম্পোর্টেন্সি, ধ্বজভঙ্গ বা স্পারমেটেরিয়া, কাম শক্তি খুবই প্রবল কিন্তু ঘন ঘন রেণুপাত হয়ে যায়, এ স্ত্রীকে পরিবৃত্ত তৃপ্তি দিতে পারে না, তার কারণ এর বীর্য অত্যন্ত পাতলা হয় এবং ঘন ঘন নিঃসরণ হয়ে যায়, অত্যন্ত কাম পিপাসা, এ কামে পাগল হয়ে যায়, অশ্লীল গালি শুরু করে, অশ্লীল কথা বলতে শুরু করে। এছাড়া বন্ধুরা, ফসফরাসের পেশেন্টদের
বাম দিকে রোগ লক্ষণ বৃদ্ধি পায়, অর্থাৎ বাম দিকে শুলে এদের সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায়, তাই এর ডান দিকে শুতে আরাম বোধ করে, বিশেষ করে ডান দিকেও শুয়ে থাকে। যদি কোনো সময় এই পেশেন্টরা অসুস্থ হয়ে পড়ে, তাহলে বাড়ির যে কোনো, তার ওয়াইফ হতে পারে বা তার কাজের লোক হতে পারে, যে কোনো ব্যক্তিকে দিয়ে এই ফসফরাসের পেশেন্টদের হাত বুলিয়ে দিতে বলে। গায়ে হাত বুলিয়ে দিলে এই পেশেন্টরা আরাম বোধ করে, এই পেশেন্টটা গায়ে হাত বোলালে আরাম বোধ করে এবং এর ডান দিকে শুলেও আরাম বোধ করে, আর এর প্রায় রক্ত মুখ দিয়ে উঠতে থাকে, প্রায় কাশি দেখা যায়, কাশতে কাশতে ব্লাড সিক্রেশন হয়ে যায়, প্রফিউস ব্লিডিং শুরু হয়, এবং এই ক্ষেত্রে এই ফসফরাসি পেশেন্ট অত্যন্ত ব্লিডিংয়ের কারণেও এ মারাও যেতে পারে, লাঞ্চ বাস্ট হয়ে গিয়ে মারা যেতে পারে, গলা চিরে গিয়ে রক্ত বার হতে পারে। বন্ধুরা যারা ফসফরাসের পেশেন্ট তাদের বিশেষ করে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এছাড়া বন্ধুরা ফসফরাসের পেশেন্টদের ফিমেলদের এদের মেনস্ট্রুয়েশনে প্রবলেম দেখা যায়, যদি মেনস্ট্রুয়েশন হয়, যাদের মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো, মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়ার পর এদের প্রফিউজ ব্লিডিং হয়ে যায়, সহজে বন্ধ হতে চায় না, তার কারণ হলো এদের রক্ত অর্থাৎ ব্লাড সিক্রেশনের একটা ইতিহাস এদের থেকে যায়, সহজেই বন্ধ হতে চায় না এই ফসফরাসের পেশেন্টদের। এছাড়া বন্ধুরা ফসফরাসের পেশেন্টদের ঠান্ডা জল খেতে খুবই ভালোবাসে, তার কারণ ঠান্ডা জল খেলে আরাম বোধ হয়, কাশিতেও আরাম বোধ হয়, আর যদি আপনার গরম জল খায়, গরম জল খেলে এদের নানা রোগ লক্ষণ বৃদ্ধি পায়। পেটে ঠান্ডা জল খেয়েছে, ঠান্ডা জল খাওয়ার পরে কিছুক্ষণ পরে পেটে গরম হয়ে গেল, যদি গ্যাস ফর্ম করে তাহলে পেট গরম হয়ে গিয়ে এদের ভমিটিং টেন্ডেন্সি অর্থাৎ বমি হয়ে যায়, বমি দেখা যায়, বমি করতে করতে গিয়ে ব্লাড সিক্রেশন হয়ে যায়, লাল টকটকে ব্লাড। বন্ধুরা ফসফরাসের পেশেন্টদের টাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী। বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত, বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করলাম এটা সাইনাস সিম্পটম নিয়ে আলোচনা করলাম, কিন্তু কত পাওয়ার খেলে এই ধরনের সমস্যা রিকভারি করা যাবে? বন্ধুরা যদি দেখা যায় যে আপনার ঘন ঘন ঠান্ডা লাগার ইতিহাস থাকে, হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু বন্ধুরা সাইন অ্যান্ড সিমটমসের উপর ডিপেন্ড করে মেডিসিন সিলেকশন হয়, আপনি যদি এই ধরনের সিমটমগুলো আপনার কাছে প্রেজেন্ট থাকে তাহলে বন্ধুরা এই ফসফরাস মেডিসিনটি আপনার জন্য প্রযোজ্য, তা না হলে বন্ধুরা ফসফরাস আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, কাজ করবে না। তাই বন্ধুরা যদি আপনি ফসফরাসের পেশেন্ট হন বা যদি আপনার কনফিউশন থাকে আমি ফসফরাসের পেশেন্ট কিনা, আপনার নিকটবর্তী বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং তার কাছে যাবেন এবং সেই মোতাবেক ট্রিটমেন্ট করবেন। বন্ধুরা যদি আপনার নায়ক নায়িকার কথা আমি বললাম, যদি ওই ধরনের চেহারা থাকে এবং তার প্রায় ঠান্ডা লাগার ইতিহাস থাকে, একটু কলকুজে থাকে, সে ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, বাম দিকে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়, প্রায় তার ব্লিডিং সিক্রেশন হওয়ার প্রবণতা থাকে, প্রফিউস ব্লিডিং দেখা যায়, কাশতে কাশতে তার বুকে ব্যথা দেখা যায়, গায়ে হাত বুলে দিয়ে আরাম বোধ হয়, তার বন্ধুরা যে কোনো সমস্যার সমাধানে এই ফসফরাস মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিন। বন্ধুরা বন্ধুরা যদি টাক হয়, মাথার উপরের দিকে টাক হবে, অর্থাৎ ঠিক উপরে ঠিক ব্রহ্ম তালুতে এমনভাবে গোল আকার হবে যেন এই কম্পাস দ্বারা এইটাকে গোল করা হয়েছে, এই ধরনের মাথা চুল এর উঠে বজ্রপাতের ভয়ে অত্যন্ত ভীতি হয় পেশেন্টরা, বজ্রপাতের ভয়ে অত্যন্ত ভীতি হয় এবং যখনই বজ্রপাত হয় পেশেন্ট অজ্ঞানও হয়ে যেতে পারে। বন্ধুরা মনে হচ্ছে অত্যন্ত উদার, অত্যন্ত দয়ালু। বন্ধুরা এর যদি এক টাকা থাকে, যদি কোনো ব্যক্তি এর কাছ থেকে চেয়ে বসে যে বন্ধু আমার খুবই প্রয়োজন, আমাকে এক টাকা দিয়ে হেল্প করো, তো বন্ধুরা সেই টাকাটাও দিয়ে হেল্প করবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি এর কাছে এসে হাজির হয় আমার কিছু হেল্প করতে হবে, ওর সর্বস্ব দিয়ে হেল্প করবে, এত দয়ালু, পরের দুঃখে কাতর হয়, পরের দুঃখে চোখ দিয়ে জল পড়ে। এই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা এই হোমিওপ্যাথি মেডিসিনটি, আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলি সলভ করার জন্য ফসফরাস 200 দু ডোজ খাবে, মিশিয়ে দু ফোঁটা করে দু ডোজ খাবে সকালে খালি পেটে, এর এক মাস পরে আবার আপনি খেতে পারেন আপনার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। বন্ধুরা এই যে কোনো সমস্যার সমাধানে ফসফরাস মেডিসিনটির অতুলনীয় ক্ষমতা রয়েছে। বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ
আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে বিশ্বকে উৎসাহিত করবে। আর আপনি যদি সাবস্ক্রাইব করে করেন তাহলে আপনার লাভ হবে, তার কারণ আপনি আমার পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন সহজেই। তাই বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।